হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এশিয়ান কেরিয়ার ফ্রেন্ডস আজকে আমরা জেনে নেব কীভাবে আশাকর্মী পদে আবেদন করতে হয় অর্থাৎ আশাকর্মী পদে চাকরি পেতে হলে তোমাদের কি করতে হবে টু জেড সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাওয়া যাবে তাই ফ্রেন্ডস প্লিজ তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো এই আশার ফুল ফর্ম কী আশার ফুল ফর্ম হলো অ্যাক্রিডিটেড সোশ্যাল হেলথ অ্যাক্টিভিটিস আজকে আমরা যে মেন টপিকগুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো এই পদে আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা কী থাকতে হবে বয়স সীমা কত কী হতে হবে পরীক্ষার পদ্ধতি কেমন রয়েছে আবেদন করার পদ্ধতি কেমন রয়েছে কারা এই পদে আবেদনযোগ্য এবং চাকরি পাওয়ার পর বেতন ও বিভিন্ন ভাতা সম্পর্কে এবার আমরা আলোচনা করব যে এই পদে যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এই পদে আবেদন করতে গেলে কেবলমাত্র মাধ্যমিক পাস করলেই আবেদন করা যাবে উচ্চতর শিক্ষাগত সম্পূর্ণ মহিলারাও এই পদে আবেদনযোগ্য কিন্তু নিয়োগের ক্ষেত্রে কেবল মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরই এখানে বিচার করা হবে এই পদে আবেদন করতে গেলে তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের বয়স হতে হবে তিরিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে এবং এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের সর্বনিম্ন বয়স রয়েছে বাইশ থেকে চল্লিশ বছর সমস্ত ক্ষেত্রেই অর্থাৎ সব ক্যাটাগরির ক্ষেত্রেই সর্বোচ্চ সীমা চল্লিশ বছর এই পদে তোমরা যদি চাকরি পেতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে একটি রিটেন এক্সাম দিতে হবে তারপর তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে এই পদে কি সমস্ত প্রার্থী আবেদন করতে পারবে না এই পদে সমস্ত আবেদন করতে পারবে না বিবাহিতা অথবা অথবা বিধবা এই আবেদন করতে পারবে এছাড়াও যে গ্রামে আশাকর্মী নিয়োগ করা হচ্ছে প্রার্থীকে সেই গ্রামের স্থায়ী বাসিন্দার হতে হবে এরপর আমরা আলোচনা করে নেব এই পদে যদি তোমরা চাকরি পেতে চাও তাহলে তোমাদের কীভাবে আবেদন করতে হবে এই পদে চাকরি পেতে হলে তোমাদেরকে তোমাদের আবেদনপত্রের সঙ্গে সেলফ অ্যাটেস্টেড সহ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র যারা বিবাহিতাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখিত যে কোনো সরকারি পরিচয়পত্র বা প্রমাণপত্র সেটা আধার কার্ড অথবা ম্যারেজ সার্টিফিকেট অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো কিছু আর এগুলো যদি না থেকে থাকে তাহলে তোমাদেরকে গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অথবা গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারির কাছ থেকে একটি সার্টিফিকেট এনে জমা দিতে হবে এবং বিবাহ বিবাহবিচ্ছিন্নদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের একটি শংসাপত্র জমা দিতে হবে এবং বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর শংসাপত্র জমা দিতে হবে আর তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের এসসি বা এসটি সার্টিফিকেটটি জমা দিতে হবে আর প্রার্থীর স্বাক্ষর করা দুই কপি পাসপোর্ট মাপের সাম্প্রতিক ছবি আবেদনপত্রের সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস তোমাদের যে যার গ্রামের অধীনস্থ ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে জমা দিতে হবে এবার আমরা আলোচনা করে নেব যে কিভাবে কোথায় তোমরা আবেদন করবে এই পরীক্ষার জন্য তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমাদের নিজ নিজ গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে এই পদের জন্য নিয়োগ করা হয় এই পদে যখন নোটিফিকেশন আসে তখন তোমরা তোমাদের এই আবেদনপত্রের সঙ্গে তোমাদের প্রমাণপত্র সেলফ অ্যাটেস্টেড করে নিজ নিজ গ্রামের অধীনস্থ ব্লক ডেভেলপমেন্ট অফিসে গিয়ে অথবা স্পিড পোস্টের মাধ্যমে জমা দিতে পারো তোমরা যদি আশাকর্মী পদে চাকরি পেয়ে যাও তাহলে তোমাদেরকে রেভারেশন হিসেবে বা সানমানিক হিসাবে প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে দেয়া হবে এছাড়াও আদার্স অ্যালাউন্স রয়েছে যেমন যে কোনো গভর্নমেন্ট হসপিটালে প্রত্যেক প্রেগনেন্ট ওমেনের ডেলিভারির জন্য তিনশো টাকা করে পাবে এছাড়া পালস পলিও প্রোগ্রামের জন্য প্রত্যেক দিন পঁচাত্তর টাকা করে দেওয়া হবে এছাড়া এক বছরের বাচ্চাদের মিসিলিস রুবেলা ভ্যাকসিন ওয়ান দেওয়ার জন্য একশো টাকা দেওয়া হবে যে সমস্ত বাচ্চারা দু বছরের আছে তাদের জন্য মিসিলিস রুবেলা ভ্যাকসিন টু দেওয়ার জন্য পঁচাত্তর টাকা দেওয়া হবে আর দেড় বছরের বাচ্চাদের ডিপিটি ভ্যাকসিন দেওয়ার জন্য পঁচাত্তর টাকা করে দেওয়া হবে আর পাঁচ বছরের বাচ্চাদের ডিটি ভ্যাকসিন দেওয়ার জন্য পঞ্চাশ টাকা দেওয়া হবে আর টিভি পেশেন্টদের ঔষধ ডেলিভারির জন্য হাজার টাকা দেয়া হবে পার পেশেন্টের জন্য এছাড়াও সার্ভে করার জন্য পাবে তিনশো টাকা ফ্রেন্ডস ভিডিওটা এই পর্যন্তই আর যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে